প্রায় 5 শতাধিক ডিলার, কর্পোরেট কাস্টমার এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো আমান সিমেন্টের দ্বিতীয় ভিআরএম এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্লোগান ছিল অসীম সম্ভাবনার পথে দেশ করি প্রতিদিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমান সিমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আবু আবেদ সাহেব বলেন, আমান সিমেন্ট ইউনিট 2 দৈনিক আরও 5,000 টন উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। সম্পূর্ণ ক্যাপাসিটি অর্থাৎ দৈনিক 10,000 টন বা 2 লাখ ব্যাগ উৎপাদনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।